আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? দৃষ্টি। দৃষ্টি আপু, কেমন আছেন আপনি? ভালো। ভালো আছেন? ফ্যামিলিতে কে কে আছে? আমি একা। আর আমার ভাই বোন নাই? আর না, মা বাবা আছে? মা বাবাও নাই? না। কি করেন আপনি? এই যে লোকের বাড়িতে থালা বাড়িতে থাকি। মানুষের বাড়িতে কাজ করতে হয়। মা বাবা কি হয়েছে? মা বাবা কি হয়েছে, মারা গেছে না চলে গেছে? মা বাবা বিয়ে করে চলে গেছে? দুইজনই? মা বিয়ে করে স্বামীর কাছে চলে গেছে, বাবা বিয়ে করে বউর কাছে চলে গেছে নাকি? তা আপনাকে জন্ম দিছিল কি করতে, জিজ্ঞাসা করেন নাই? আমি ছোটবেলায়। ছোটবেলায় চলে গেছে? আচ্ছা। এখন বয়স কত আপনার? তো এই ভিডিওর সামনে কে আসতে বলছে? আমি। কি বলতে চান আসলে? কি বলার জন্য আসছেন? কি কি সমস্যার ভিতরে আছেন? আপনাকে কে আসতে বলছে ভিডিওর সামনে? নিজের ইচ্ছায় আসছেন? আচ্ছা আচ্ছা। মানে কি বিয়ে শাদী করবেন সেই আশা নিয়ে আসছেন? বয়স কত আপনার? 17। আচ্ছা আচ্ছা। তা সংসারের সব কাজকর্ম জানেন? তো যে এই বয়সে বিয়ে শাদী করতে চাচ্ছেন, কিরকম লাগে? কষ্ট লাগে না? ভাবতে খারাপ লাগে না? প্রেম টেম আছে? কোনো প্রেম ভালোবাসা টাসা আছে? পড়ালেখা করা হয়েছিল? পড়ালেখা করতে পারেন নাই? খাওয়া দাওয়া ঠিকমতো দেয় ফুফুরা? ফুফু কি কোনো কিছু বলে? বা ফুফু ফুফা যাদের কাছে থাকেন তারা কি কোনো কষ্ট টষ্ট দেয়? কোনো কষ্ট টষ্ট দেয় না? আচ্ছা আচ্ছা। তা কেউ যদি বিয়ে শাদী করতে চায়, সেটা কিরকম মানুষকে করবেন? আচ্ছা, পাশে দাঁড়াবো। স্ত্রী তো, স্ত্রীর পাশে তো স্বামী থাকবেই, সেটাই। তা আপনার দেশের বাড়ি কোথায়? বিক্রমপুরে থাকেন? কোনো গান টান নাচ টাচ এগুলো পারেন নাকি? সত্যি বলতেছেন? নাচও শেখেন নাই? হ্যাঁ হ্যাঁ। কি ইচ্ছা করে জীবনে, এখন কি ইচ্ছা করে? আচ্ছা আচ্ছা। তা যাই হোক, কেউ যদি ফোন দেয় বা যোগাযোগ করতে চায়, তা কিভাবে যোগাযোগ করবেন? মোবাইল নাম্বার আছে? মুখস্থ আছে? নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন। আর নামাজ কালাম পড়তে পারেন? নামাজ কালাম পড়বেন? কোরআন শরীফ পড়া শিখছেন? সিবারা পড়বেন, কোরআন শরীফ পড়া শিখে নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। ঠিক আছে আপু, তা ভালো থাকেন, দোয়া করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।